হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি, বিন্দাস আছি। আর সকালবেলা উঠে পড়ে একেবারে চলে এসেছি মর্নিং মর্নিং ব্রেকফাস্ট বানাতে। আজকে হচ্ছে আলু পরোটা, দেখেই তোমরা বুঝতে পারছো। আর আলু পরোটাটা আমাদের একটুখানি কী বলতো, মানে খুব কড়া কড়া করে ভাজতে হয়। শুধু আলু পরোটা নয়, যে কোনো পরোটায় আমাদের কড়া কড়া করে ভাজা বেশি পছন্দ করে। আর সবাই মিলে আজকে ব্রেকফাস্ট করে নেবো, আর এর সঙ্গে কোনো কিছুই তরকারি বা চাটনি কিছুই লাগে না। একটুখানি সস আছে, সস যদি কেউ খাই নেবি। আর আলু পরোটা, আলু পরোটা সবার খাওয়া হয়ে গিয়েছে, আর কিছু বেঁচে গিয়েছে, মানে এখানে তিনটে আছে দেখতে পাচ্ছে, এখনো ফুলে আছে মমুয়ে, আর এইখানে একটা হচ্ছে। এখানে এইটা তোমার করে রেখে দেওয়া হবে, কারণ সবাই দুটো একটা করেই খেয়েছে, বেশি এইসব খাওয়া যায় না। আর হঠাৎ করে প্ল্যানিং হলো যে আলু পরোটা বানাবো। আর চলো আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো, আরো কি রান্না বান্না করবো না করবো সবকিছু। আজকে মটন বিরিয়ানি বানাবো, আর মটন আনা হয়েছে, কিন্তু কি বলতো, কালকে যদি রাতে আমি দই দিয়ে ম্যারিনেট করে রাখতে পারতাম তাহলে ভীষণই ভালো হতো, এটা নরম হয়ে যেত। আর আমি বাড়িতে যেহেতু ম্যারিনেট করে আগের দিন রেখে দিই ফ্রিজে, তাই কি বলতো প্রেশারে দিতে লাগে না প্রেশার কুকারে, সেই জন্যে আজকে প্রেশার কুকারে একটুখানি একদম কাঁচায় তোমার নুন দিয়ে, হলুদ দেবো না, নুন দিয়ে তোমার এটা একটু সিটি মেরে নেবো। আমি একটু, আমার সাথে হয়তো তোমাদের রান্না নাও মিলতে পারে, আমি এইভাবে করি। ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানিও যে কেমন লেগেছে দেখতে, অন্তত টেস্ট করে, মানে তোমাদের তো খাওয়াতে পারবো না, আর তোমরা যদি আমার বাড়িতে থাকতে তাহলে আলাদা ব্যাপার হতো, মানে আমার ভিউয়ার্সদের কথা বলছি। আর এই দেখো, এইভাবে প্রেশারে আমি সিটি দিয়ে দেবো, সে নুন দিয়ে শুধুমাত্র দিয়ে, এবার যে জলটা বেরোবে না আমি কিন্তু এটা ফেলবো না, এটা পরে কাজে লাগাবো, একটু নুন আর জল দিয়ে সিটি মেরে নেবো। আর তারপরে কড়ার মধ্যে পেঁয়াজ আদা রসুন সব কিছু ভেজে মানে কষিয়ে নেব। ওটা হলে কী হবে বলতো, যতটুকু তোমরা ঝোল চালবে ততটুকুই হবে কষা কষা, কিন্তু সব মশলা যদি কষিয়ে দেয়া হয় তাহলে জলের পরিমাণটাও বোঝা যায় না, আর একটা জল কেটে যাওয়ার ব্যাপার থাকে। কিন্তু এটাকে যদি আমি প্রেশার কুকারে সিটি মেরে তারপরে কষিয়ে নিই তাহলে এটা কোনো জল কেটে যাওয়ার ব্যাপার থাকবে না। চলো আমি ধীরে ধীরে রান্নাটা করতে থাকি, আর তোমরা ভিডিওটি দেখতে থাকো। আলুটা নুন দিয়ে আর একটু সামান্য হলুদ দিয়ে, নাহলে সাদা হয়ে থাকবে, মানে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি এখন বেরেস্তাটা ভেজে নেবো, বেরেস্তা ভেজে তুলে নেওয়ার পরে অন্য প্রিপারেশন করব। আমার বেরেস্তাটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেবো এটা। সেদ্ধ করা হাফ সেদ্ধ, মানে ধরো 60% মতো সেদ্ধ হয়েছে, 40% বাকি আছে, এটা দমে হয়ে যাবে। আর এখানে আমি ভালো করে তেলে ভেজে নিচ্ছি নুন হলুদ মাখানো আলুগুলো, আর একদম এটাকে কড়া কড়া করে লাল লাল করে ভাজতে হবে, যত ভালো সুন্দর করে ভাজবো তত টেস্টটা বেশি লাগবে। সকালবেলা যেহেতু স্নান করে নিয়েছিলাম, মুখ চোখের হাল দেখে বুঝতে পারছো ভীষণ গরম হচ্ছে। আর এই দেখো হাঁড়িতে বসিয়ে দিয়েছি, এখন ভাত বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা আগে করে একটু ঠান্ডা করতে লাগবে, তারপরে মাংস করবো, ওই জন্য কড়াইটা ওখান সরিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে কাঠের জাল দিয়ে দিয়েছি। আর আজকে বিরিয়ানিটা আমিই বানাচ্ছি, জানি না কেমন হবে, যা হবে ঘরের লোকেরাই খাওয়া হবে। আর মটন বিরিয়ানি জীবনের প্রথম বানাচ্ছি আমি, আগে চিকেন মানে বিরিয়ানি বানিয়েছি, মাটন এমনি অনেকবারই বানিয়েছি, কিন্তু বিরিয়ানিটা প্রথম বানাচ্ছি, আশা করি ভালোই হবে, একদম এক্সাইটেড হয়ে আছি। আর ভীষণ গরম হচ্ছে বুঝতে পারছো, ভীষণ মারাত্মক গরম হচ্ছে। আর আমি না লাল টিপ আনতে ভুলে গেছি জানো তো, ওই জন্য কুমকুমের টিপ পরছি, তো আমি একদম কুমকুমের টিপটি পরতে পারি না, ওই জন্য পুরো মাখামাখি হয়ে যাচ্ছে। আর চুলটা স্নান করেছিলাম সকালে, একটুখানি শুকিয়ে নিয়েছিলাম, কিন্তু ঘামে না পুরো ভিজে যাচ্ছে একদম, আর ভীষণই রোদ। আর দেখাচ্ছি দাঁড়ো, ভীষণ রোদ, জামা কাপড়গুলো মানে শুকিয়ে সব হয়ে যাচ্ছে, সব সর্দি তুলে নিয়েছে, সকালবেলা জামা কাপড় কেচে দিয়েছিলাম। আর এখানে দেখো রিয়া আর রিক মিলে খেলা করছে, আমি এদিকে রান্না করছি আর সর্দি এক্সট্রা কাজগুলো করে নিচ্ছে। এই দেখো এখানে তোমার গোটা গরম মশলা রেখে দিয়েছি, এটাকে ভেজে নিতে হবে, ড্রাই রোস্ট করে নিয়ে তোমার গুঁড়ো করব, রোস্ট মানে গুঁড়ো যাই হোক, ভেজে নিয়ে শুকনো করে গুঁড়ো করবো। পেঁয়াজগুলো কাটা আছে কিছুটা, এইখানে বেরেস্তা আর আলুটা দেখতে পাচ্ছ, বেরেস্তা আলুটা ভেজে নিয়েছি, আর এইখানে চাল ভেজানো আছে বিরিয়ানির চালটা। আর প্রেশার কুকারে এই দেখো কি অবস্থা হয়েছে, সিটি দিয়ে নিয়েছি একটু তোমার মাংসটা, চলো পটাপট আমি করে নিই, কারণ অনেকটা লেট হয়ে যাবে এটা করতে করতে, কি বলতো বিরিয়ানির প্রিপারেশনটাই মেন। Thank you.
ভাতের মধ্যে আমি জলের মধ্যে তোমার দিয়ে দিয়েছি গোটা এলাচ লবঙ্গ দারচিনি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, ভাত চালটাও তুলে দিয়েছি জল যেহেতু ফুটে গেছে। আর 70% কুক করব চালটা, পুরো মানে 100% করব না, 70% করে নামিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আদা রসুনটাও দিয়ে দিয়েছি, আর এর সঙ্গে কাঁচা লঙ্কা আছে একটু, পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে কষা কষা করে নেবো কারণ মাংসটা যেহেতু সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি বড় গামলার মধ্যে, দিয়ে একটা নোড়া চাপিয়ে দিয়েছি, আটার আর মানে এ করে দিইনি। এখানে ডাব কাটা হচ্ছে, যা গরম পড়েছে না, মারাত্মক গরম পড়েছে। আর এই একটা ডাব দেখতে পাচ্ছ, ওই ডাবটার দামই 50 টাকা, মানে ডাবের দামও আগুন হয়ে গিয়েছে। কিন্তু কি বলতো, এর মধ্যে আমার মনে হয় যে ভেজাল নেই, বাদবাকি সমস্ত জিনিসপত্রেই ভেজাল, কিন্তু ডাবে আমার মনে হয় যে ডাবের জলে বা নারকেলে ভেজাল নেই। আর দেখা হচ্ছে যে শাঁস আছে কিনা ওর মধ্যে। আর জলটা একটা মগের মধ্যে ঢালা হলো, এবার গ্লাসে গ্লাসে করে নিয়ে খেয়ে নেওয়া হবে। অনেকটাই জল ছিল কারণ ডাবটা একটু বড় ছিল, কিন্তু কি বলতো ডাবের দামটা ভীষণ। গোকুল কিনারে যেমন, তোদের কেন লাল লাল উঠছে পুরো, তো লাল কিরম লাল উঠছে। এখানে চলে এসেছি বিকালবেলা, বাগানে চলে এসেছি, আর দুপুরবেলা একটু ঘুম হয়নি, সবাই মিলে ভীষণ আড্ডা মারছিলাম, ভীষণ মস্তি করছিলাম। আর ননদের বাড়ি যখনই আসি না ভীষণ মজা করি, সেটা হয়তো তোমরা আমার ভিডিওতে বুঝতেই পারবে। আর এখানে ছোটদি বেগুন চাষ করেছে, মানে কিছু কিছু বাড়িতে খাওয়ার জন্য, এবার অনেক যদি অতিরিক্ত হয় তখনই মানে লোকজন আসে তখনই বিক্রি করে দেওয়া হয়, কিন্তু বিশেষ করে বাড়িতে খাওয়ার জন্যই চাষবাস করা হয়। যেহেতু জায়গাটা অনেকটা দেখতে পাচ্ছ তোমরা, বিশাল বড় বাগান, ছোটদিদের অনেক জায়গা আছে, সেহেতু ঘরের পিছনেই মানে চাষটাস করা হয়। এখানে লঙ্কা চারা দেওয়া হয়েছে, বেগুন চারা দেওয়া হয়েছে, তারপর লাউ কুমড়ো, ওইখানে ছর্দি জল দিয়ে দিচ্ছে। আর প্রত্যেক দিন নিয়ম করে বিকালবেলা বা সকালবেলা জল দিতে হয়, এটা একটা মহা ঝামেলা, কল থেকে এনে এনে দিতে হয়। আর এখানে দেখতে পাচ্ছ যে জল বয়ে দিচ্ছে আমার ছেলে, বালতি ছেলে আসছে, মানে ও রিয়া সবাই মিলেই একটু একটু করে জল বয়ে দিচ্ছে, আর আমি এখানে ঘোরাঘুরি করছি। ভীষণই ভালো লাগে এখানে মানে আসতে, কারণ বলতো অনেকটা ফাঁকা জায়গা, গ্রাম্য পরিবেশ, মনটা পুরো প্রাকৃতিক জিনিসপত্র দেখে সবুজের ছোঁয়ায় একদম মনটা ভীষণই খুশি খুশি হয়ে যায়। আর এখানে লঙ্কা গাছে না কিছু কিছু লঙ্কা হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও এই দেখো, এই দেখো দেখতে পাচ্ছ লঙ্কা ধরেছে ছোট ছোট, ঝাল হবে কি বলতে পারবো না, কিন্তু আমি এই গাছে লঙ্কা এখনো পর্যন্ত খাইনি, কেনা লঙ্কাই খাওয়া হয়েছে, কিন্তু গাছে অল্প লঙ্কা ধরেছে, এখনো ফুল আছে, হয়তো লঙ্কা ভবিষ্যতে হবে। আরও লঙ্কা গাছ আছে কিন্তু সেইভাবে হয়নি, লেবু গাছ লাগানো হয়েছে, লেবু গাছটাও হয়নি, জল দেওয়ার অভাবে না গাছগুলো মারা গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বেগুন গাছে বেগুন মোটামুটি ভালোই ধরেছিল, আর পুকুর ওই যে দেখতে পাচ্ছ সবই ছর্দিদের, এখানে মানে আমার ননদদের লাউ গাছ সব কিছুই, আর আমরা একটা এঁচড়ও পেরে নিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ আছে ওটা, প্লাস্টিকের গ্লাসে করে খাওয়া হবে। একটা কেটেছে ঘরে ঘর আলো কি করে ছড়িয়ে।
এখানে আমি বিকালে বাগান থেকে চলে এসে লস্যি বানাতে বসে গিয়েছি। তোমরা দেখতেই পেলে, লস্যি বানাচ্ছি বড় গামলা নিয়ে, আর আমার সাঙ্গপাঙ্গরাও বসে গেছে আমার সাথে, আর আমার ছেলে ক্যামেরাম্যান হয়েছে, এখন ক্যামেরাটা ধরে আছে, কারণ ধরার লোক পাচ্ছিলাম না, যাকেই বলছি কেউ ধরে দিচ্ছে না। আমি আর রিয়া তাই বসে বসে লস্যি বানাচ্ছি আর গল্প করছি সবাই মিলে। আমরা রেডি হয়ে গিয়েছি বিকালবেলা, আর আমি সেই হলুদ শাড়িটা পরেছি যেটা পরে দীক্ষা নিয়েছিলাম, সেই ব্লাউজটা শাড়িটা পরেছি, আর চুলটাকে একদম তোমার খোঁপা মতো করে নিয়েছি, কারণ ভীষণ গরম ছিল। আমি ছর্দি সবাই মিলে একটুখানি ঘুরতে যাব, আর একটু ঘুরতে যাব বলতে কি বলো তো, ভীষণই গরম পড়েছে তো একটু ঘুরতে এসেছি। ছর্দি, আমি আর আমার বর তিনজনে মিলে এসেছি, ওরা বাড়িতে আছে, ভীষণ ভালো লাগছে। আর এই দিদিভাই, তোমরা যে দিদিভাইকে দেখেছিলে, ওই বললাম না যে বৌমা ছেলে নিলো, দীক্ষা নিল, তাদের বাড়িতে ঘুরতে এসেছি, তাদের একদম রোডের সামনে বাড়ি। তোমরা দেখলেই হয়তো আমার ব্যাকে দেখলে বুঝতে পারছো, এই দেখো একদম রোডের সামনেই বাড়ি, কত গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এই দেখো। দাঁড়াও আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তুই ছাদে আছি দেখতে পাচ্ছ, ছাদে ভীষণই হাওয়া দিচ্ছে, এই দেখো এত বড় ছাদ, এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ কতটা লং ছাদ, আর ওই কোণে আছে তারা। আর এটা হচ্ছে বিবিআইটি স্কুল, বিবিআইটি যে কলেজ হয়, স্কুল না সরি, বিবিআইটি যে কলেজ, সেই কলেজটাই একদম কাছাকাছি দেখতে পাচ্ছ, দেখো ওইটা হচ্ছে বিবিআইটি কলেজ। না আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখা, কলেজটা এদের একদম কাছাকাছি, দেখতে পাচ্ছ তোমরা, এইটা হচ্ছে বিবিআইটি কলেজ। এইটা বিবিআইটি কলেজের সামনে, যারা বিবিআইটি কলেজ চেনো তারা বুঝতে পারবে আমি কোন এলাকার কথা বলছি, এই দেখো। এটা হচ্ছে মেন রোড, এটা একদম ঘরের ঘরের সামনে দিয়েই, বুঝতে পারছো, ঘরের সামনে দিয়েই মেন রোড। ছাদটা অনেকটা বড়,